প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের অ্যাম্বিশন ভাইভসের নতুন একটি আলোচনা পর্বে আজকের এই মুহূর্তের আলোচনা পর্বে আমরা কোন টপিকে কেন্দ্র করে এগিয়ে যাবো সেটা হয়তো তোমরা কিছুটা আন্দাজ করতে পেরেছ তথাপিও আমি বলি রাজ্যের অন্যতম একটি ডিস্ট্যান্স এডুকেশন ইউনিভার্সিটি এস ও ইউ অর্থাৎ নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির আন্ডারে বিশেষ করে তোমরা যারা জানুয়ারি দু হাজার তেইশের স্টুডেন্ট অর্থাৎ তোমরা যারা অ্যাসাইনমেন্ট পরীক্ষা দিচ্ছিলে তো তোমরা গত ছাব্বিশ তারিখ থেকেই কিন্তু প্রচুর পরিমাণে সার্ভার প্রবলেম ফেস করেছো এবং এই নিরিখে ওয়ান বাই ওয়ান কিন্তু অনেকগুলো স্টুডেন্ট তোমরা কিন্তু আমাদেরকে পার্সোনালি কল এবং এস এর মাধ্যমে তোমরা তোমাদের সমস্যার কথা কিন্তু জানিয়েছি এবং এই নিরিখে তোমরা অনেকটাই কিন্তু এক্সাইটেড এবং তোমরা বিশেষ করে তোমরা কিন্তু অনেকটা উদ্বিগ্ন হয়ে আছো এক কথায় বলা চলে তো যাই হোক এই অ্যাসাইনমেন্ট এক্সামকে কেন্দ্রিক তোমরা যারা বহুমুখী সমস্যা ফেস করেছো সার্ভার প্রবলেম থেকে শুরু মানে মেন প্রবলেম হচ্ছে সার্ভার প্রবলেম এবং সেই নিরিখে তোমাদের অনেকের ইনভ্যালিড মানে সিস্টেম দেখাচ্ছে তারপরে অনেকের পেজ লগ আউট হয়ে যাওয়া যার কারণে অটোমেটিক্যালি তোমাদের মানে কোনো একটা পেপার মনে করো সাবমিটেড হয়ে যাওয়া এই ধরনের প্রবলেম থেকে মানে শুরু করে প্রচুর পরিমাণে প্রবলেম কিন্তু তোমরা ফেস করেছো তো যাই হোক তোমাদের জন্যে এই মুহুর্তের সবথেকে বড়ো একটা খবর বা বড় একটি আপডেট নিয়ে কিন্তু তোমাদের সামনে আমরা হাজির হয়েছি এবং তোমরা কিন্তু অলরেডি জানো যারা তোমরা রেগুলারলি আমাদেরকে ফলো করো অ্যাম্বিশান ভাইভস মানে অথেন্টিক সদা সর্বদা অথেন্টিক আপডেট নিয়েই কিন্তু স্টুডেন্টের সাথে শেয়ার করা তো যাই হোক আমরা মূল আলোচনা পর্বে আসি তোমরা যারা চিন্তিত ছিলে অ্যাসাইনমেন্ট এক্সামকে কেন্দ্র করে যে ইউনিভার্সিটি আমাদের জন্য কোনো নেসেসারি স্টেপস নেবে কিনা তো দেখো এই মুহূর্তে সবচাইতে বড় যে খবরটি এখানে দেখো ইউনিভার্সিটির অফিসিয়াল পেজ থেকে কিন্তু প্রকাশিত হয়েছে এখানে দেখো তোমরা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির ডেট প্রকাশিত হয়েছে আজকের এক সাত দু হাজার চব্বিশ যে ইট ইজ বিং ইনফর্ম দ্যাট সাম ক্যান্ডিডেটস আর ফেসিং ফিউ প্রবলেমস ইন সাবমিশন অব অ্যাসাইনমেন্ট পোস্ট গ্র্যাজুয়েট টার্ম অ্যান্ড এক্সামিনেশন জুন দু হাজার তেইশ ডিসেম্বর দু হাজার তেইশ ইন দ্যাট কেস এখানে যেটা বলছে তোমরা কিন্তু অলরেডি বুঝতে পারছো ডিসেম্বর দু হাজার তেইশ এবং জুন দু হাজার এই যে টার্ম এন্ড এক্সামিনেশন তোমরা যারা অ্যাসাইনমেন্ট এক্সামিনেশান দিচ্ছ বিশেষ করে তো দেখো এখানে বলছে ফর দ্য কনভেনিয়েন্স অফ দ্য ক্যান্ডিডেটস দ্য ফলোয়িং স্টেটমেন্ট ক্যান বি স্ক্রল ডাউন অন দ্য ডিভাইস ইউজড বাই দ্য ক্যান্ডিডেটস ইন দ্য সেইড এক্সামিনেশান এখানে বলছে যে তোমাদের এই যে উল্লেখিত যে অ্যাসাইনমেন্ট এক্সামিনেশান এবং এই অ্যাসাইনমেন্ট এক্সামিনেশানকে কেন্দ্র করে নির্দিষ্ট যে ডিভাইসের মধ্য দিয়ে তোমরা যারা এক্সামিনেশান কেন্দ্রিক প্রচুর প্রবলেম ফেস করেছো তো নিম্নে উল্লেখিত যে কথাটা এখানে উল্লেখ করা আছে এই কথাটাকে কিন্তু অগ্রাধিকার দেওয়া যেতে পারে এটা কিন্তু এরকমই বলা হচ্ছে এখানে তারপরে দেখো ক্যান্ডিডেটস নিড নট ওয়েরি ইফ দেয়ার ইজ এনি প্রবলেম ইন সাবমিশন অফ অ্যাসাইনমেন্ট পেপার্স বলছে অ্যাসাইনমেন্টের পেপার তোমরা যখন সাবমিট করছিলে তো এই কারণে তোমরা যারা অনেক ধরনের প্রবলেম ফেস করেছ তো এবং তোমরা এই ব্যাপারকে কেন্দ্র করে প্রচুর পরিমাণে উদ্বিগ্ন এবং চিন্তায় চিন্তিত তো তোমাদের কিন্তু এখানে সরাসরি তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে মানে যে নোটিফিকেশান অফিসিয়ালি পাবলিশড হয়েছে এখানে কিন্তু বলছে যে প্রত্যেকটা ক্যান্ডিডেটকে তাদের কিন্তু চিন্তিত হওয়ার কোনো প্রয়োজন নেই তারপরে দেখো নেসেসারি অ্যাকশান উইল বি টেকেন অ্যাকর্ডিং টু দ্য স্পেসিফিক প্রবলেমস বলছে তোমরা বিশেষ করে যে নির্দিষ্ট মানে প্রবলেমগুলো তোমরা ফেস করেছো তো সেই ব্যাপারকে কেন্দ্র করে কিন্তু কার্যকরী যে ভূমিকা বা কার্যকরী যে পদক্ষেপ সেটা কিন্তু ইউনিভার্সিটি নেবে অথব তোমরা যারা চিন্তায় চিন্তিত আছো হয়তো হতে পারে তোমরা অনেকেই কিন্তু জিজ্ঞাসা করছিলে যে দাদা আমাদের ওই যে মানে অটোমেটিক্যালি পেজটা সাবমিট হয়ে যাওয়ার কারণে আমাদের ইউনিভার্সিটি কোনো রিসেট অপশান দেবে কি না তারপরে আমরা তো মানে টাইম কাউন্টিং শুরু হয়ে গিয়েছিল যার কারণে আমাদের পেজটা লগ আউট হয়ে গিয়েছিল গিয়েছিলো তো আমরা বহুমুখী সমস্যা আমরা ফেস করেছি তো যার কারণে আমাদের ইউনিভার্সিটি কোনো রকম সেকেন্ড চান্সও দেবে না তো এখানে দেখো ইউনিভার্সিটি কিন্তু পরিষ্কার বলে দিয়েছে যে অফিসিয়ালি যে তোমাদের এই মুহূর্তে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই যেভাবে এক্সামটা চলছে তোমরা যদি পারো সেইভাবেই তোমরা দিয়ে যাও এবং এই মুহুর্তে কিন্তু সার্ভার প্রবলেম যতটা ছিল ততটা কিন্তু নেই সুতরাং তোমরা যারা এখনও এক্সাম ডাউনে তোমরা অবিলম্বে তোমরা মানে ডিভাইসে লগ ইন করে এক্সামটা স্টার্ট করতে পারো তো যাই হোক আজকের এই মুহূর্তের আলোচনা পর্বে আমরা এতটুকুই রাখছি তোমাদের সুবিধারটাই কিন্তু আমাদের এই আলোচনা পর্বে ডেসক্রিপশন বক্সে আমাদের যে অফিসিয়াল নাম্বার সেভেন এবং আমাদের যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ তার ডাইরেক্ট লিঙ্কটা কিন্তু প্রোভাইড করা আছে তোমরা এনি টাইম নির্দেশ সেখান থেকে কল অথবা সরাসরি এস এম এসের মাধ্যমে তোমরা তোমাদের কোয়ারি কিন্তু আমাদের কাছে জানাতে পারো তো এই মুহুর্তের আলোচনা পর্বে এতটুকুই দেখা হচ্ছে নেক্সট একটা আলোচনা পর্বের মধ্য দিয়ে